नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে এক সপ্তাহ ব্যাপী 6-12 পর্যন্ত আমরা ক্লিন আসানসোলের একটা প্রোগ্রাম আমরা নিয়েছি। যেহেতু আমাদের সাফাই কর্মী যারা আছে তারা প্রতিনিয়ত কাজ করে, এছাড়া এই সাফাই কর্মীরা আজ যে কাজ করছেন অনেক জায়গায়, এখানে এই এরিয়া হচ্ছে ইন্ডাস্ট্রি এরিয়া, এখানে প্রচুর মাল যাওয়া আসা করে, তখন ওভারলোড হয়ে গাড়িতে মানে লোড হয়ে গাড়ি থেকে অনেক মাল পড়ে যায়। সেই সময় সেই মালগুলো বিভিন্ন জায়গায় স্তূপ হয়ে থাকে, তো সেই সব স্তূপগুলোকে সরানো এবং আমরা যে গাছ যেগুলো আছে রাস্তার ধারে গাছগুলো বেড়ে গেছে, গাড়ি চালাতে অসুবিধা হয় আর এবং ঝড়ে জঞ্জালের সময় আর যেন এই গাছগুলো গাড়ির উপর না পড়ে যায়, তারই জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম নিয়েছি। এই ধরনের প্রোগ্রাম অনবরত আমাদের র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছি? এই র্যালির মাধ্যমে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে আমাদের আসানসোল শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তার সঙ্গে আমরা আসানসোল শহরকে আমরা সুস্থ একটি শহর এবং আমরা রোগমুক্ত একটি শহর আমরা তৈরি করতে পারি, এই আমাদের বার্তা আছে। দেখিয়ে আসানসোল আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কা উদ্যোগ সে আর আমারে মমতা ব্যানার্জিকে অনুপ্রেরণাকে জরিয়া আসানসোলকে যে আমারে কমিশনার সাহেব হ্যাঁ নিতিন সিঙ্গানিয়া জি আর আমারে আসানসোলকে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, আসানসোল ওয়েস্ট বেঙ্গালকে মন্ত্রী মলয় ঘটক, তাপস ব্যানার্জি বিধায়ক, এডিডিএকে চেয়ারম্যান আর এডিডিএকে ভাইস চেয়ারম্যান, উজ্জ্বল চ্যাটার্জি বিধায়ক কুলটি, ইন লোক কি মৌজুদগি মে সবকি একটু মিটিং হই কি আসানসোল তো এসেই সাফ সুতরা হই হ্যাঁ হতাই আমারে যে ওয়ার্কার্স হ্যাঁ কাম করতে হ্যাঁ, লেকিন ইসো মদ্দেনজর রাখতে হুয়ে আসানসোল কা সাফাই কা কর্মী কে লিয়ে এক সপ্তাহ কা ক্লিননেস প্রোগ্রাম কা ইন্তজাম কিয়া গয়া হ্যায় আর ইস এক সপ্তাহ মে আমারে কর্মী জিতনে ভি হ্যায় আসানসোল কি সাফাই করেঙ্গে আর যে সাফাই হোগা ইয়ে হাম লোক দেখেঙ্গে কি কহিং রাস্তা মে ড্রেন জাম না হো, রাস্তা সাফাই হো, রোড কে উপর কোই কচড়া না হো, রোড কে আজু বাজু মে কোই কচড়া না হো, কহিং পর আগে ডিপ হ্যায় তো উসকো লেভেল কিয়া যায়, গাছ আগে বড় গিয়া হ্যায় তো উসকো কাটা যায়, ছাটা যায়। আর ইয়ে তমাম লোগোঁ সে ভি অপিল করতে হ্যায় কি আসানসোল কি সাফাই মে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কা হাত বড়ায় আর উসকো কামিয়াব করে। লোগো কো আসানসোল কে লোগো ক্যা সন্দেশ দেনা চাহতে হ্যায়? আসানসোল কে লোগো কে এক পেগাম হ্যায় ক্যোঁকি আসানসোল পহলে ভি সাফ সুথরা থা আর আজ ভি সাফ সুথরা আসানসোল কর্পোরেশন কে দ্বারা কিয়া যা রহা হ্যায়, বাকি জো হ্যায় উসকো আর হাম লোগ আচ্ছা সে সাফ সাফাই কে ইন্তজাম কে লিয়ে তমাম বোর্ড কে মেম্বরোঁ নে ইয়ে সিদ্ধান্ত লিয়া কি আসানসোল কি সাফাই এক হপ্তাহ হাম লোগ অভিযান চালায়েঙ্গে সাফাই অভিযান কে নাম। नियामतपुर चैम्बर ऑफ कॉमर्स की तरफ से जो नए प्रभारी आए हैं नियामतपुर फाड़ी के, उनको हम लोगों ने आज वेलकम किया है और हम लोगों ने बहुत सारी बातें उनसे की हैं ताकि नियामतपुर को एकदम सही रखा जा सके और जो प्यार लोगों के बीच में बना हुआ है नियामतपुर में वो हमेशा कायम रहे। आप लोगों का व्यवसायी लोगों का बहुत सारा समस्या रहता है, इस विषय में आप लोग कुछ आलोचना किए हैं? देखिए आज पहला दिन था, बहुत ज़्यादा बातें करनी उचित नहीं थी, पर फिर भी हम लोगों ने जाम की समस्या और जो थोड़ी थोड़ी समस्याएं हैं वो समस्या के बारे में चर्चा की है। इन्होंने हमें आश्वासन दिया है कि ये बैठ के जितना जल्द हो सके काम करेंगे और बहुत एनर्जेटिक बड़ा बाबू हैं, हमें लगता है कि ये ज़्यादा से ज़्यादा कार्य हमारे एरिया में करेंगे और हमारा एरिया जो कि प्यार मोहब्बत इखलाक के लिए जाना जाता है वो हमेशा कायम रहेगा। आपका परिचय? गुरविंदर सिंह, सचिव नियामतपुर चैम्बर ऑफ कॉमर्स। सरकार नहीं, तो
কারণে এই পথ অবরোধ। আজকে কারণটা হচ্ছে যে সকলেরই জানা আছে গোটা দেশের কৃষকরা গত আড়াই মাস ধরে দিল্লির বুকে তারা শান্তিপূর্ণভাবে কৃষক আন্দোলন যে তিনটি যে কৃষি বিল কেন্দ্র সরকার গ্রহণ করেছে তার প্রত্যাহারের দাবিতে তারা লড়াই করছে। যতক্ষণ না পর্যন্ত এই বিল প্রত্যাহার হচ্ছে বিভিন্নভাবে গোটা দেশে গোটা রাজ্যে হচ্ছে যে লড়াই শুরু হয়েছে, তারই অঙ্গ হিসেবে আজকেও হচ্ছে যে আমরা গোটা দেশে যে চাকা জাম কর্মসূচি তিন ঘন্টা বারো থেকে তিনটা, তারই অঙ্গ হিসেবে আমরা আমাদের সারনপুর ব্লক এলাকায় রূপনারায়ণপুরে হচ্ছে যে আমরা এই কর্মসূচি পালন করছি। প্রতীকী করলাম এবং আমরা আগামীতে লড়াই আন্দোলনে যাব যতক্ষণ না কেন্দ্রীয় সরকার এই আইন প্রত্যাহার করছেন। শ্রমিকদের স্বার্থবিরোধী শ্রম আইন, কৃষকদের স্বার্থবিরোধী কৃষি আইন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ না করছেন, বেকারদের চাকরির ব্যবস্থা না করছেন, ততক্ষণ আমাদের লড়াই চলবে। कहीं पे भी उठाने के लिए कंधा चाहिए सभी का, बिना कंधा के कुछ नहीं हो पाता है। हम अकेले चढ़ जाएंगे और सोचेंगे यहाँ ऑटोमेटिकली सब जगह पे उठ जाएंगे, ये नहीं हो सकता। और सभी का कंधा चाहिए हमको और ये कंधा जोड़ के ही किंतु हम आगे बढ़ पाएंगे। धन्यवाद और सब लोग मजा कीजिए। हम आप सारे लोग जानते हैं काफ़ी लंबे समय से ये हेल्थ सेक्टर में रहा है, कभी पैथोलॉजी में, कभी किसी हॉस्पिटल में एक्सेट्रा रहा है। तो आई थिंक आप लोगों के लिए एक नोन नाम है, ये सारे लोग जानते हैं उसको, और एक अच्छा इनिशिएटिव है। कुछ अच्छे नंबर ऑफ डॉक्टर्स को यहाँ पे अवेलेबल कराया है उसने, साथ में पैथोलॉजी सेक्शन भी इसका है। तो मैं आप लोगों से यही अपील करूँगा कि थोड़ा आप लोगों के लिए जाना पहचाना है, हम लोग छोटे भाई जैसा है, तो आप लोगों का थोड़ा सपोर्ट इसके लिए बना के रखें, बस यही कहना है। मैं सिर्फ इतना ही कहना चाहता हूँ ना कि जो जो सेवा भाव से काम करते करने का जो इच्छा है ना उसकी उसका कोई सीमा नहीं। और सबको हम यही निवेदन करेंगे, लोगों से अच्छी तरह से बात करें, अच्छी तरह से उनको समझाएं और अच्छा से अच्छे से अच्छी सुविधा के लिए लोगों को गाइड करें। ये आपके लिए जिम्मेवारी है और हम सब की जिम्मेवारी है इसको अच्छे से अच्छी और सेवा का। आप लोगों के बीच एक छोटा सा क्लिनिक खोल रहा हूँ मेडिक क्लिनिक नाम से। काफ़ी से लोगों को यहाँ दिक्कत की वजह से काफ़ी दूर जाना पड़ता है, हमारे घर में ही खुद को किसी को कुछ प्रॉब्लम होती है तो हम लोग दौड़ते हैं, सारी रात दौड़ते हैं। मैं वही सारी फैसिलिटी यहाँ देने की कोशिश में हूँ। और जिस तरह से बात रही कि बहुत से गरीब पेशेंट होते हैं जो अफोर्ड नहीं कर पाते हैं, उसके लिए हम लोगों ने एक टीम बनाई है जिसमें हम लोग एक रविवार को एक फ्री कैंप रखा जाएगा। हर रविवार को, ये नहीं कि एक रविवार को हुआ तो वो चौथे रविवार को होगा, हर रविवार को एक फ्री कैंप किया जाएगा जिसमें जो भी जो समर्थ नहीं हो, फीस देने के भी क्षमता नहीं हो, उनको हम लोग फ्री में ट्रीटमेंट करेंगे, फ्री में कोशिश करेंगे दवाई देने की, और फ्री में करेंगे ECG और कुछ अगर टेस्ट किया जाए तो वो फ्री में हम लोग कोशिश करेंगे। वो हर रविवार को हम लोग एक शिविर यहाँ लगाएंगे। अपना नाम? मैं मिलन शर्मा, परिचय मेडिक क्लिनिक का मैं प्रोप्राइटर हूँ। कुछ जरूरतमंद लोगों के लिए 500 से 600 व्यक्ति के लिए कंबल का प्रोग्राम रखा गया है और कुछ खिचड़ी का प्रोग्राम भी किया गया है, खाने का है ना। जो जरूरतमंद लोग हैं उन लोगों के लिए कंबल और खाने का दोनों को प्रोग्राम रखा गया है ना। कुलटी विधानसभा के कार्यकर्ता शंकर यादव, अंजय पासवान, बापादा अपना सिद्धेश्वर काकू, मनोज मिश्रा, सभी लोग साथ में मिल करके हमारे साथ ही हैं और मैं भाजपा का की तरफ से काम कर रहा हूँ। তুমি কথা বুঝতে পারছো না।
ঘোরার পর আমরা প্রথম মানে যেগুলো মানুষের দাবি ছিল সেগুলো মেটানোর চেষ্টা করেছি। আজকেও সেই কাজে বেরিয়েছি আমি সকাল থেকে। আমরা প্রথমে গেছিলাম আমাদের মনোহরা গ্রামে, নিচু মনোহরা গ্রাম, যেখানে আমরা মানে মানুষ আমাদেরকে বলেছিল যে গ্রামটাকে আমাদের দত্তক নেওয়ার জন্য আমরা নিয়েও ছিলাম, এবং গ্রামটাকে উন্নয়নের জন্য আমরা প্রথমে সামনের রাস্তাটা পুরোটা গতবারে করে দিয়েছি, আজ 20-25 দিনের এক মাস হবে। আজকে আবার আরেকটা রাস্তা উদ্বোধন করলাম, যেটা পুকুরঘাট যাওয়ার জন্য রাস্তা, ওদের মহিলাদের যাতায়াতের অসুবিধা হয় সেটাকে করলাম। তারপরে ওখানে হাই মাস্ক লাগানো হয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম আঁচড়াতে আমাদের হাই ড্রেন একটা উদ্বোধন হলো, যেটা মুচিপাড়াতে ওই বঙ্গধ্বনি যাত্রা বা দিদিকে বলতে আমাদের দিয়েছিল। তারপর আমাদের আঁচড়া যেটা দুর্গা মন্দির কমিটি, কালী মন্দির কমিটি আছে, তাদের শেডের জন্য আবেদন ছিল, শেডটাও আজকে উদ্বোধন করলাম। ওখান থেকে রূপনারায়ণপুর গ্রামের যে শেড, সেটাও আমাদের ওই ওতে দাবি ছিল, ওটাতে করেছি। এখন ঢুকেছি কল্যাণ গ্রাম 2-3, এটা আমরা ওই বঙ্গধ্বনি দিদিকে বলতে আমাদের কাছে ডিমান্ড ছিল, ওটা হলো। প্লাস রূপনগরও আমরা সেম একটা রাস্তা উদ্বোধন করে এলাম, এখন আবার আমরা নামক এসে যাচ্ছি। তো এগুলো প্রিকো বলতে যেগুলো উঠে এসেছি, আমরা মানুষের যেটা চাহিদা ছিল সেটা আমরা করছি, চেষ্টা করছি মেটানোর জন্য সব জায়গাতে, বিভিন্ন জায়গাতে। আমরা গত কয়েকদিন আগেও যেখানে সাবমার্সেলের ডিমান্ড ছিল, সাবমার্সেলগুলো অলরেডি আমরা বসিয়ে দিয়েছি। এখনও কি মানুষের কোনো চাহিদা রয়েছে এই প্রোগ্রামে যাচ্ছে? মানুষের চাহিদা তো কমতি নেই, মানুষের একটা রাস্তা হচ্ছে, তো ভেতরের রাস্তা হয়নি, অনেক জায়গায় হয়তো নিজের গলির সামনে জল পড়ছে, তো আবার একটু টেনে দেওয়ার জন্য অনেক রকমের মানুষের ডিমান্ড থাকবে। মানে মানুষ যতদিন বেঁচে আছে ততদিন তাস থাকবে, ফলে ডিমান্ড আছে, ডিমান্ড পূরণ করতে হবে।